পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন। জোরে বলেন তো, কি বানিয়েছেন? নেতা। নাকি আপনারা দ্বিমত আমার সাথে? না। আপনারা দ্বিমত হবেন তখন যদি কথাটি আমি আমার নিজের মতো করে বানিয়ে বলি, আর যদি এটা আল্লাহ বলেন তাহলে আর এটা না মানার কোনো উপায় নাই। নবীরা হচ্ছেন নেতা। আচ্ছা, কথা তো দুইটা হয়, হয় নেতা হবে নইলে কি হবে? অনুসারী হবে। নেতা হবে নইলে অনুসারী হবে। আচ্ছা, নবীরা যদি নেতা না হন তাহলে নবীরা কার অনুসারী? নবীরা হচ্ছেন নেতা। নবীরা কি? নেতা। এই আমাদের দেশে বা আমাদের সমাজে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতা নির্বাচন মানুষ বিভিন্ন দিক এগুলোর দিকে খেয়াল করে মানুষ নেতা নির্বাচন করে, কিংবা ইলেকশন করে ভোটাভুটি করে নেতা বানানো হয়। কিন্তু নবীরা কি ইলেকশন করে ভোটাভুটি করে নবী হয়েছেন নাকি? নবী বানান কে? রাসুল বানান কে? এই নবী রাসুলদের ব্যাপারে আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 73 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনাহুম আইমাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়াওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন আমি এভাবে করে তাদেরকে নেতা বানিয়েছি। ওয়াজআলনাহুম আইমা, আলেম স্কলার যারা আছেন তারা বুঝবেন, আইম্মা হচ্ছে ইমামের বহুবচন। ইমামুন মানে নেতা, এক বচন সিঙ্গুলার, আর আইম্মা এটি প্লুরাল মানে নেতাগণ। এখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ব্যাপারে বলছেন নবীগণকে আমি নেতা বানিয়েছি। নবীগণকে আল্লাহ কি বানিয়েছেন? নেতা বানিয়েছেন। আর নবীগণ যে নেতৃত্ব দিতেন তাদের নিজেদের খুশি মতো নেতৃত্ব দিতেন না। আল্লাহ তাআলা বলছেন ইয়াহদুনা বি আমরিনা, তারা আমার সরাসরি নির্দেশে জনগণকে হেদায়েতের দিকে আহ্বান করতেন। সুবহানাল্লাহ। এই নেতৃত্বে কোনো ভুল থাকতে পারে না, কারণ এই নেতৃত্বের কোয়ালিটি বা এই নেতৃত্বের যোগ্যতার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞান সরাসরি যেই অফিস যেই দপ্তর থেকে আসে সেই দপ্তরটা কার? এই জ্ঞানে কোনো ভেজাল নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমি নবীদেরকে এমন নেতা বানিয়েছি তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত কথা বলেন না। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আমি তাদেরকে ওহি পাঠাতাম, আমার তরফ থেকে ওহি পাঠাতাম যেন তারা এই ওহির ভিত্তিতে জনগণকে হেদায়াতের পথে আহ্বান করেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নেতা বানালেন। এজন্য গত জুমায়ও আমি খুব পরিষ্কারভাবে বুখারী শরীফ থেকে একটি হাদিস বলেছিলাম যে কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের নবীরা তাদের উম্মতদেরকে শাসন করতেন। এবং আমি অসংখ্য নবীদের নাম বলেছি যাদেরকে আল্লাহ নবুয়ত রেসালত আর রাষ্ট্র ক্ষমতা একসাথে দিয়েছেন। তা আমাদের নবীকে তো আল্লাহ তাআলা কোনো দিক থেকে অপূর্ণাঙ্গ রাখেন নাই। অপূর্ণাঙ্গ রাখলে তিনি রাহমাতাল্লিল আলামিন হবেন কেমনে? এজন্য আল্লাহ কোনো অপূর্ণাঙ্গতা রাখেন নাই। আমার নবীর বায়োগ্রাফি আপনি পড়ে দেখেন, তিনি এক বছর আর দুই বছর নয় 10 বছর মদিনার রাষ্ট্রকে তিনি প্রেসিডেন্ট হিসাবে শাসন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীরা হচ্ছেন নেতা। নবীরা কি? নেতা। তবে ছাতামাথা মার্কা নেতা নয়। আমি আগেই বলেছি এই নেতৃত্ব পরিচালনার জন্য যে জ্ঞানগত যোগ্যতা দরকার সেটা সরাসরি যার দপ্তর থেকে আসে সেই দপ্তরটা কার? তবে এখানে একটি কথা রয়েছে, সমস্ত নবীগণ হচ্ছেন তাদের বংশের নেতা কিংবা এলাকার নেতা। যেমন আমি উদাহরণ যদি দেই, মুসা আলাইহিসসালাম তিনি বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের নেতা। শুআইব আলাইহিসসালাম মাদিয়ানবাসীর নবী, তিনি মাদিয়ানের নেতা। ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজের বংশের নবী, নিজের বংশের নেতা। এখন আমার নবী তিনি কি শুধুমাত্র কুরাইশ বংশের নবী আর কুরাইশ বংশের নেতা? না, তিনি হচ্ছেন বিশ্ব নেতা, এমনকি সমস্ত নবীগণের রসুলগণের নেতা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাকে বলি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল। আচ্ছা, তিনি ইমামুল মুরসালিন হবেন কেমনে? রসুলগণের ইমাম। নবীগণের ইমাম হতে হলে তো সবার ইমামতি করা লাগবে। এখন নবীজি কি সবার ইমামতি করেছেন? কোন জায়গায় করেছেন? মাশা আল্লাহ, মনে আছে আপনাদের বাইতুল কোন রাতে হয়েছিল ঘটনা? মাশা আল্লাহ, মেয়ারাজের রাতে। মেয়ারাজের দুইটা পার্ট, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে
মেয়রাজ, মেয়রাজ মানে ঊর্ধ্বগমন। আর ইসরা কোরআনে বলা হয়েছে, ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এতটুকু ছিল ইসরা। তো নবীজিকে আল্লাহ তাআলা মেয়রাজের রাতে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, নবীজির সম্মানে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত যত নবী যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন সবাইকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছিলেন। সুবহানাল্লাহ। জিব্রিল নবীজিকে বললেন, নবীজি আপনি সামনে যান, সবার ইমামতি আজকে আপনি করবেন। নবীজি সামনে গেলেন, ইমামতি করলেন, আর এর মাধ্যমে তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা দুনিয়ার সমস্ত নবীদের চাইতে কম না অনেক গুণ বেশি? অনেক গুণ।